বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে তৎকালীন পূর্ব পাকিস্তানে 1947 থেকে 1956 সাল পর্যন্ত এক বিরাট আন্দোলন সংগঠিত হয়, যা ভাষা আন্দোলন নামে বিখ্যাত। 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। কারণ 1951 সালের আদমশুমারিতে পাকিস্তানের বিভিন্ন ভাষাভাষীর মানব গোষ্ঠীর আনুপাতিক হার অনুযায়ী পূর্ব পাকিস্তানের বাঙালিরা ছিল সংখ্যাগরিষ্ঠ, অথচ মোট জনসংখ্যার মাত্র 7.2% মানুষের ভাষা উর্দু হওয়ার পরেও শুধুমাত্র ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে 1948 সালের মার্চ মাসে পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকেই রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। Let me make it very clear to you. Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. কারণ জিন্নাহর বিবেচনায় পাকিস্তান ছিল মুসলমানদের আবাসভূমি আর উর্দু মুসলমানদের নিজস্ব ভাষা, ফলে বাংলা ভাষার দাবি তার কাছে ছিল রীতিমতো দেশদ্রোহিতার শামিল, অথচ এই দাবি বাঙালির কাছে ছিল তার মৌলিক অধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম সহ আরও নাম না জানা অনেকে শহীদ হওয়ার পরেও বাঙালিরা তাদের আন্দোলন চালিয়ে যায়। বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত হতে আরও সময় লেগেছিল। সরকারের বিরোধিতা ও দমননীতি উপেক্ষা করে 1956 সাল পর্যন্ত প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপনের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার দাবি বিঘোষিত হতে থাকলে কেন্দ্রীয় সরকার উর্দু ও বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়। ভাষা আন্দোলন শেষ পর্যন্ত স্বাধিকার আন্দোলন পর্যন্ত গড়ায়। ঐতিহাসিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভাষা আন্দোলনই ছিল বাঙালি জাতীয়তাবাদের অঙ্কুর। তারই পরিণামে 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালি মাতৃভাষার জন্য যে আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনকে সম্মান ও স্বীকৃতি দেওয়ার অংশ হিসাবেই 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। যে ভাষার জন্য বাঙালি এত ত্যাগতিতিক্ষা সহ্য করল এবং তার ফলস্বরূপ আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান পেল, সেই বাংলা ভাষা আজ কেমন আছে? সংবিধানে বলা হয়েছে সুস্পষ্ট ভাষায় প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, ঠিক এই বাক্যটি। তো প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা যদি বাংলা হয় তার মানেটা হলো জাতীয় পর্যায়ে সব কিছুই বাংলায় হবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষা, আদালত, উচ্চ আদালত সর্বত্র তো বাংলা ব্যবহার হবে। মানে বিশ্বের অন্যান্য দেশে জাতি ভাষিক রাষ্ট্রগুলোতে যা দেখি, কিন্তু আমাদের এখানে সেটা হয়নি। ইংরেজি ভাষার দাপট আমাদের সমাজ থেকে, আমাদের শিক্ষামণ্ডল থেকে, আমাদের সরকারি কাজকর্ম থেকে সমস্ত জায়গায় এটা ছুঁকে পড়ে এবং পরিষ্কার। এটা নিয়ে আসলে বিতর্ক করারও সুযোগ নেই যে ইংরেজির একটা মানে প্রথম শ্রেণীর মর্যাদা আমাদের দেশে তৈরি হয়েছে। বাংলা ভাষা রাষ্ট্রভাষা আছে, চিঠিপত্র বাংলা ভাষায় লেখা হচ্ছে,
কিন্তু যখন দুইটা লোক কথা বলে যে ইংরেজিতে কথা বলে তাকে আমি গুরুত্ব দিচ্ছি বেশি, আমি মনে করছি সে উচ্চশিক্ষিত, সে জ্ঞানী। এটা আপনি রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজে অফিস বেলাতে সমস্ত জায়গায় দেখতে পারবেন। আপনি দেখবেন দুইটা লোক যখন তর্ক লাগে একটু রেগে যাওয়ার পর সে ইংরেজিতে কথা বলতে শুরু করে, এবং তার মধ্যে অবচেতন একটা বোধ কিন্তু কাজ করে যে যে লোকটা ইংরেজিতে কথা বলতে পারছে না তাকে একরকম ভয় দেখানো এবং তাকে তাকে পরোক্ষভাবে বলা যে আমি একটা মর্যাদাপূর্ণ ভাষায় কথা বলছি, আমি একটা অভিজাত ভাষায় কথা বলছি, সো তোমার সাথে আমার একটা পার্থক্য আছে। এই এই জিনিসগুলো প্রমাণ করে যে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হলো কি হলো না তাতে কিছুই যায় আসে না। বাঙালির অন্তর থেকে, বাঙালির মন থেকে ভাষার বাংলার প্রতি যে টানটা ছিল, যে মমত্ববোধ ছিল এবং যে মর্যাদা শ্রদ্ধাবোধ ছিল সেটা আসলে নষ্ট হয়ে গেছে, ফলে ভাষা আন্দোলনের মূল অর্জনটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি। একটা ভাষাভাষী মানুষের একটা একটা জনগোষ্ঠীর পরিচয় কী করে গড়ে ওঠে? একটা একটা উপাদান হচ্ছে ভাষা, আর এটা হচ্ছে সংস্কৃতি, আর এটা হচ্ছে একটা সামাজিক ঐতিহ্য এবং ইতিহাস, সমাজ সংগঠন, ধর্ম আছে, তার সাংস্কৃতিক ঐতিহ্য আছে, কিন্তু এইগুলো প্রত্যেকটা ভাষার সাথে রিলেটেড এবং ভাষার উপর নির্ভরশীল। কারণ আমরা কিন্তু আমরা সংস্কৃতি সম্পর্কে চিন্তা করি ভাষা দিয়ে, আমি যে আমি কিংবা আমার এই কাপড়, আমার জুতো, আমি যা বলি, আমি চা খাচ্ছি, যেটা বলি, সেটা কিন্তু ভাষা দিয়ে আমি বলছি এবং ভাষা দিয়ে কিন্তু আমি আমার মাথায় নিচ্ছি। ভাষা হচ্ছে এখানে মূল মাধ্যম। ব্রিটিশরা যেটা করেছে সেটা হচ্ছে নানা কায়দায় স্কুলে কলেজে শিক্ষার কর্মকাণ্ডের মধ্যে ইংরেজি ভাষাকে ঢুকিয়ে দিয়েছে, ফলে ইংরেজি ভাষা ছড়িয়ে পড়েছে একদম গণস্তরে, সর্বস্তরে। ইংলিশ মিডিয়ামে দেওয়ার কারণ মানে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ মিডিয়ামে, ওরা বড় হবে যখন তখন ওদের ইংলিশটা আরও বেশি প্রয়োজন হবে। আমার দুই বাচ্চাই সিঙ্গাপুর সিটিজেন, তো ইংলিশ মিডিয়াম ছাড়া ওরা বাংলা তেমন একটা ভালো বোঝে না। সব মিডিয়ামে পড়াশোনা একই, এটা তো যার যার নিজের উপরে, তো আমাদের ইচ্ছা হলো দিলাম ইংলিশ মিডিয়ামে, দেখি কেমন করে। আমি দিয়েছি এই কারণেই যে আমি ইংলিশে দুর্বলের কারণেই কিন্তু আমি আগাতে পারিনি। আমি ম্যাথমেটিক্সে মাস্টার্স করেও মানে আমার পছন্দ মতো জব পাইনি, জব পেয়েছি কিন্তু আমার পছন্দ মতো পাইনি। সেই জন্য আমি ঠিক করেছি যে আমার বাচ্চাটা ছোটোর থেকেই অন্তত ইংলিশটা খুব ভালোভাবে শিখে আসুক। ইংলিশ মিডিয়ামে একটাই ই যে ওরা বাংলা বিষয়ে কিছুই জানতে পারতেছে না, আর বাংলাটার ভিতরে ওরা ইংলিশটাও জানতে পারতেছে, বাংলাটাও জানতে পারতেছে, ইভেন দুইটাই ওরা শিখতে পারতেছে। এর জন্যই বাংলাটা আমাদের আমরা ভালো মনে করতেছি। আমার বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি, ভালো স্কুলে পড়াচ্ছি, এটা একটা ছোট সোশ্যাল স্ট্যাটাসও মানুষের মনে করে। অনেকে ফ্যাশন মনে করে, ইংলিশ মিডিয়ামে পড়ানো ফ্যাশন মনে করে, আমি সেটা মনে করি না। ইংলিশ সাবজেক্টে না পড়লে মনে হয় যেন আমার পজিশনটা কোথায় একটু শর্ট। আমার পাশের বাড়ি, ওর স্যালারি 10,000 টাকা, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আর আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার বাচ্চা নর্মাল স্কুলে যাচ্ছে, মানে কেমন জানি একটা আনইজি ফিল করে। ইংলিশ পড়তে ভালো লাগে না বাংলা কোনটা? মামা আমার ইংলিশ পড়তে ভালো লাগে, ইংলিশ পড়তে ভালো লাগে তার। বাংলা বই, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র ওদের সাবজেক্ট আছে, কিন্তু ইংলিশ মিডিয়ামে বাচ্চারা বাংলা পড়তে চায় না, এটা একটা ওদের প্রবলেম। ওরা ভাবে যে বাংলা কেন শিখব, এরকম ভাবে। আমাদের গ্রুপে চলে, আমরা আমাদের গ্রুপে চলে আড্ডা দিই, ওর সাথে দেখা হলে হাই হ্যালো এই পর্যন্ত। আমাদের সাথে এভাবে কথা বলে ওরা কমফোর্ট ফিল করে না, মানে ওরা ইংলিশ মিডিয়াম দেখা যায় ওরা ইংলিশে বেশিরভাগ টাইম ফ্লুয়েন্টলি কথা, কারণ মনে ওরা মনে করে কারণ ওদের লেভেলটা এক জায়গায়, আমাদের লেভেলটা এক জায়গায়, আমাদেরকে ওদের সাথে মিক্স করতে পারে না। Yeah, it's nothing like that, it's nothing like that actually. We try to help them out when we like, for example, correct their English,
দে থিঙ্ক যে আমরা ভাব মারছি আমরা ভাব মারি হ্যাঁ লাইক উই আর প্রাউড অফ লাইক উই থিঙ্ক ইউ আর স্মলার দ্যান আস তাই লাইক এনিমিজ ক্রিয়েট করবে অ্যান্ড স্টাফ দিস ইজ আ হিউজ প্রবলেম উই ফেস এটা মানে একটা জেনারেলাইজ দিয়ে দিব না আমি এটার উপর বিকজ মানে আমরা ওদের এগেনস্টে কিছু বলছি না বাট দেন মানে যেটা বললাম হেসিটেশন একটা মানে এমন যে হ্যাঁ ইউ আর মাই এনিমি আই এম মানে আমি আলাদা তুমি আলাদা এরকম না বাট একটা হেসিটেশন কাজ করে ইজ হোয়াট আই থিঙ্ক মানে ইংলিশে কথা বললে যে একটা মানুষ স্মার্ট হয়ে যাবে এটা কিন্তু না সো মেনি পিপল বাংলা মিডিয়ামে দে প্রিটেন্ড লাইক দে আর ফ্রম ইংলিশ মিডিয়াম অ্যান্ড ওরা খুব মানে ওয়ানাবিজদের মতো করে কথা বলে কেমন আসছিস হোয়াটসঅ্যাপ এরকম সেরকম তারপর আর একটা তো আছে রেডিও ফুড মানে সামথিং ওখান থেকে সবাই ফলো করে ওরা হয়তো প্রিটেন্ড করছে না তারা ইংলিশ মিডিয়ামে ওরা হয়তো এটা বোঝাতে চাচ্ছে যে ওয়ার নো ডিফারেন্ট ইউ আর নো বেটার এরকম একটা অ্যাপ্রোচ থাকে হয়তো ওই হেসিটেশনটাকে ব্লক করার জন্য ইংরেজি দাসত্ববৃত্তির মধ্যে যার বিকাশ তার কাছে ইংরেজি ভাষা ভালো ইংরেজি ভাষা হচ্ছে মহান ভাষা ইংরেজি সাহিত্য হচ্ছে অনেক বড় সাহিত্য ইংরেজ মানে হচ্ছে এক আদর্শ মানুষ যেমন মাইকেল মধুসূদন দত্ত উনি অনেক বড় কবি হিসেবে আমাদের দেশে প্রতিষ্ঠিত বাংলা ভাষায় উনি কিন্তু ইংরেজ কবি হতে চেয়েছিলেন এবং উনি ধর্মান্তরিত হয়েছিলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং উনি চলে গিয়েছিলেন মাদ্রাজে সেখান থেকে ফ্রান্সে চলে গিয়েছিলেন তার মানে উনি ওনার মনটাই পড়েছিল যে আমি কীভাবে ইংরেজ হয়ে উঠবো এই মাইকেল মধুসূদন দত্ত একটা বিরাট প্রতীক একটা নমুনা যে কীভাবে একটা গোটা জাতি ইংরেজ হয়ে ওঠার চেষ্টা করেছিল রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবাই বলে গেছেন যে মাতৃভাষার মানে ছাড়া একটি জাতি সর্বাঙ্গিকভাবে মননশীলভাবে উন্নত হতে পারে না আমরা কি তাহলে বিভিন্ন ভাষাভাষার এই অন্য অন্য ভাষাকে আমরা নিব না বা অন্য অন্য কালচার আমরা এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন সারা পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে এবং সেই শুরু থেকেই আপনি দেখবেন কালচারাল সাংস্কৃতিক লেনদেন ছিল লেনা দেনা যেটাকে বলি আমি আপনারটা নিচ্ছি আপনি আমারটা নিচ্ছেন কিন্তু যদি রাজনৈতিকভাবে এটা ঘটে কিংবা খুব পরিকল্পিত উপায়ে ঘটে কিংবা এক পক্ষের দিক থেকে বিপুল পরিমাণ আগ্রাসন ঘটতে থাকে একটা সংস্কৃতি বিপুলভাবে ঢুকে যাচ্ছে আরেকটা সংস্কৃতির মধ্যে সেই সংস্কৃতি কিছু নিচ্ছে না তারটাকে আবার ওই জায়গায় প্রতিরোধ করা হচ্ছে এইটা আর তখন এই লেনদেনের মধ্যে থাকে না এটা হয়ে ওঠে আগ্রাসন অতি সাম্প্রতিককালে যেটা হয়েছে গত 4-5 বছরে আপনি দেখবেন ব্যাপকভাবে হিন্দির একটা আগ্রাসন চলছে বাংলা ভাষার উপরে এটা নিচ্ছে সে প্রাকৃতিকভাবে খুব নিজের ইচ্ছা মতো স্পন্টেনিয়াসলি নিচ্ছে এই জন্যে যে তার ভালো লাগছে গানটা ভালো লাগছে গানটা সে শুনছে গান ভালো লাগলে গানের ভাষাটা ভালো লাগবে এটাই স্বাভাবিক কার্টুন ভালো লাগলে কার্টুনের ভাষাটা ভালো লাগবে ফলে এ কিন্তু মন থেকে নিচ্ছে এই মন থেকে নেওয়ার পরিণাম কিন্তু খুব খারাপ ইংরেজির চেয়েও এর ভিত্তি খুব শক্তিশালী হবে বৈষয়িক জীবিকা সবখানের সঙ্গে ভাষাযুক্ত তো আমাদের ভাষাকে কিন্তু আমরা জীবিকার সঙ্গে অর্থোপার্জনের সঙ্গে যুক্ত করতে পারিনি আপনি দেখবেন আমাদের এখানে চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত বিষয়ে ইংরেজি ভাষার একটা প্রাধান্য আছে আমরা একটা ছোটোখাটো বিজ্ঞাপন দিলেও মনে করি এখানে উল্লেখ করে দেবো আমরা যে ইংরেজি ভাষা জানা লোকদের অগ্রাধিকার এটা সবসময় যে খুব কার্যকর কারণ আছে তা কিন্তু না হয়তো এমন চাকরিটা এমন যেখানে ইংরেজি ভাষা না জানলেও চলে কিন্তু তারপরেও এই জিনিসটা উল্লেখ করে দেওয়া হয় আপনি এমনটা দেখবেন না যে কোনো বিজ্ঞাপনে বলা হচ্ছে যে বাংলা ভাষা এবং সাহিত্যে খুব দক্ষ লোক নেওয়া হবে এটা খুব একটা রেয়ার ঘটনা হয়তো এটা স্কুলের শিক্ষকতা সরাসরি শিক্ষকতার সাথে জড়িত অথবা সাংবাদিকতার সাথে জড়িত লোককে বলা হতে পারে যে হ্যাঁ বাংলা ভাষা তাকে ভালো জানতে হবে আর কোনো ক্ষেত্রেই আপনি দেখবেন না যে বাংলা ভাষাকে একটা মর্যাদার প্রতীক হিসেবে ধরা হয়েছে যে বাংলা ভালো জানতে হবে এইটা এক ধরনের আমরা হীনবন্যতায় ভুগি এখন আমি যদি বিদেশে দেশের উচ্চতর ইনস্টিটিউশন মানে বিশ্ববিদ্যালয় লেভেলেও কাজ করি সেখানে আমাকে পড়ানোর জন্য ইংরেজি জানার দরকার নেই তবে আমার ওই যে বললাম কিছু ক্লাসিক বই আছে যেগুলো আমার অ্যাক্সেস থাকা উচিত সেই জন্য আমার ইংরেজিটা জানা থাকলে
একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি ইংরেজি সবসময় পড়তে পারি, জানতে পারি, কিন্তু ইংরেজি জানা আমার সাধারণ কাজের জন্য কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা। বাংলা ভাষা বর্তমানে যে অবস্থায় আছে তাতে এই ভাষায় সব রকমের ধ্যান ধারণা প্রকাশ করা সম্ভবপর হয়, ভাষার কোনো ত্রুটি নেই। চীন, জাপান, কোরিয়া, চীনই যদি ধরি বিশেষভাবে, তাদের এই পিক্টোরিয়াল ভাষা, দুর্বোধ্য ভাষা, চিত্রলিপির ভাষা, সেই চিত্রলিপির ভাষায় তারা যদি উচ্চতর বিজ্ঞান গবেষণা, আণবিক গবেষণা, মহাকাশ গবেষণা করতে পারে, তাহলে সবাই স্বীকার করে যে বাংলা ভাষা খুব উন্নত ভাষা এবং বৈজ্ঞানিক ভাষা, সব মানে শরৎধ্বনির দিক মানে মানে দিক বিচারে। তো সেই উন্নত বাংলা ভাষায় কেন বিজ্ঞান শিক্ষা করা যাবে না, কেন প্রযুক্তি করা যাবে না, কেন মহাকাশ গবেষণা করা যাবে না? এখন হচ্ছে প্রযুক্তির যুগ, এখন প্রযুক্তিতে যারা যাদের ভাষাগুলোকে নিতে পারবে, তার ভাষাকে প্রযুক্তিতে এনাবেল করতে পারবে, তার ভাষা টিকবে। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যতগুলো কম্পিউটার, মোবাইল বা বিভিন্ন যত কিছু আছে এগুলোর যে ভাষা, এই ভাষার মাত্র 30% ইংরেজিতে, বাদবাকি হচ্ছে ফিক্স, FIGS, ফ্রেঞ্চ, ইটালি, জার্মানি, স্প্যানিশ। তাহলে দেখেন অন্যান্য উন্নত দেশ যদি তারা তাদের মাতৃভাষা ব্যবহার করে উন্নত হতে পারে, আমরা আমাদের এই গৌরবান্বিত ভাষা ব্যবহার করে কেন উন্নত হতে পারবো না? আজকে এই যে ভাষা নিয়ে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা, ইংরেজি বাংলা মিশিয়ে বাংলিশ করা হচ্ছে, আসলে ব্যাপারটা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের কতগুলো প্রচার মাধ্যম, রেডিও মানে বেতার এবং কিছু কিছু চ্যানেলও, সেখানেও দেখা যাচ্ছে যে ইংরেজি বাংলার মিশ্রণ, যেটা একেবারে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। উচ্চতম আদালতে বাংলা এখনও চলে না, কেউ কেউ লিখেছেন আদালতের রায় লিখেছেন বাংলায়, অন্তত 3 বিচারপতি বাংলায় আদালতের রায় কখনো না কখনো লিখেছেন, কিন্তু সেখানকার আবহাওয়াটা এমন যাতে এই বাংলায় রায় লেখার ব্যাপার বা বাংলায় সওয়াল জবাব করার ব্যাপারটা এটা গড়ে উঠল না। উচ্চবিত্ত, শিক্ষিত, মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থেই, সর্বসাধারণের, জনসাধারণের স্বার্থটাকে আপনার বলি দেওয়া হয়েছে। তারা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছে, তারা এটা শাসন করছে, তাদের আর তো কিছু প্রয়োজন নেই। বাংলা আসুক, মরুক, যাক, বুড়িগঙ্গায় ভেসে যাক, কোনো অসুবিধা নেই। এখন যদি চিন্তা করেন যে তাহলে 50 পরে কী ঘটবে, আমরা একটা পঙ্গু, একটা দাসত্ব প্রবণ জাত পাবো, যে জাত নিজের উন্নতি কিংবা নিজের অবনতি কিছুই বুঝবে না, যে জাতির মধ্যে অনেকগুলো বাঘ হয়ে যাবে, অনেকগুলো গ্রুপ হয়ে যাবে, একটা আর এটাকে মেরে খেটে খাওয়ার চেষ্টা করবে, কারণ যেহেতু দেশের প্রতি তার কোনো মমত্ববোধ নেই, দেশের প্রতি তার কোনো টান নেই। রাষ্ট্রভাষা আন্দোলন, তোরা ঢাকার সহ রক্তে ভাসাইলি, ও বাঙালি, ও তোতা পাখি পড়তে আইসা, জানে পুতের বেদন হাইরে, পাইসে জানে পুতের বেদন, যার কলি যার জাহান রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাষা।